ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ভাই, পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তি আছে কেয়াম করা নিয়ে। কেউ এটাকে জায়েজ করার চেষ্টা করে, কেউ এটাকে মুস্তাহাব বলা বলে, উত্তম বলে, আর কেউ কেউ এটাকে নাজায়েজ বলে। তো আমি জায়েজ নাজায়েজ পক্ষে বিপক্ষে কিছুই বলবো না। আমি বলবো এটা এটা যদি ফজিলতের কাজ হতো, এটা যদি সওয়াবের কাজ হতো, যে ট্রেডিশন আমাদের সমাজে চালু রয়েছে যে কতগুলো মানুষ একত্রে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায়, আর এটাকে মিলাদ কিয়াম বলে। তো এই বিষয়ে সাহাবাই কেরাম কি করেছেন? পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবাই কেরাম রাসুলকে। স্বামী হারিয়ে, ভাই হারিয়ে, সন্তান হারিয়ে যে নারী বলেছিলেন কুল্লু মুসিবাতি বাদাকা জুলুন, হে রাসুল আপনাকে দেখার পর আমার সকল কষ্ট ভুলে গেছি, সেই বুখারি হাদিস হয়েছে। সেই নারী কখনো মিলাদ কিয়াম করেছে? উত্তর আসবে না। আচ্ছা, আবু বকর সিদ্দিক, তিনি যার সকল কিছু উৎসর্গ করে দিয়েছে এবং যুদ্ধের ময়দানে যাবে, তার স্ত্রী ঘরে ছিল আর সব কিছু নিয়ে এসে বলছে আল্লাহ তার রাসূলকে রেখে সব কিছু নিয়ে এসেছে, তিনি কিয়াম করেছেন? উত্তর না। ওমর ইবনে খাত্তাব, যিনি রাসূলের মৃত্যুতে বলেছেন কেউ যদি আল্লাহ রাসূল মারা গিয়েছে আমি তার কল্লা উড়িয়ে দিব, মাথা উড়িয়ে দিব, হ্যাঁ, তিনি কিয়াম করেছেন? উত্তর হবে না। তাহলে যেটি সাহাবাই কেরাম ভালো কাজ হিসেবে করেন নাই সেটাকে ভালো বলা ওটা বেয়াদফি, জায়েজ অনেক দূরের কথা। আল্লাহ কোরআন কেরাম বলছে ফাইন আমানু মিসলুমা আমানতুম বিহি, সূরা বাকারা 137 নম্বর আয়াত, যে তাহারা যদি ইমান আনে, হে সাহাবাই কেরাম তোমাদের মতো করে ইমান আনতে হবে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তো সাহাবাই কেরাম যেটাকে ইসলাম মনে করতেন না, ইসলাম ছিল না, সেটা আজকের যুগে ইসলাম মনে করছে, কখনো মুসলিম হতে পারবে না। কথা বলছেন, ভালো মুসলিম হতে পারবে না। জাজাক আল্লাহ খায়রা। কাজে রাসুলকে মহব্বত করতে হবে সেই তরিকা, যেই তরিকা সাহাবাই কেরাম করেছেন।